সুপ্রিয় দর্শক, ইউএসএইড এসএমসি নিবেদিত শিশু ও কিশোর কিশোরীর পুষ্টি বিষয়ক বিশেষ আলোচনা পুষ্টি ভাবনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বাংলাদেশ বর্তমানে জনমিতিক সুবিধা ভোগ করছে। দেশের মোট জনসংখ্যার 22% কিশোর কিশোরী, যারা আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নেতৃত্ব দেবে। ফলে এদের শারীরিক ও মানসিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। দেশের কিশোর কিশোরীদের একটি বড় অংশই প্রজনন বয়সে প্রবেশ করেছে, কিন্তু এদের অধিকাংশরাই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে তেমন ধারণাই রাখে না। শুধু কিশোর কিশোরীরাই নয়, তাদের পরিবার, সমাজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কতখানি সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা রাখছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। দেশের মাধ্যমিক স্তরের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এখনও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে শ্রেণীকক্ষে পড়াতে বিব্রত বোধ করেন। কিশোর কিশোরীদের পুষ্টি ব্যবস্থাপনা নিয়েও রয়েছে সচেতনতার ব্যাপক অভাব। আন্তর্জাতিক স্বাস্থ্য সাময়িকী ল্যান্সেটের গবেষণা বলছে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোয় 40% কিশোরী অপুষ্টিজনিত রক্তস্বল্পতায় ভুগছে, যা মাতৃমৃত্যু হার বাড়িয়ে দিচ্ছে। এমন বাস্তবতায় কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থাপনার উন্নয়নে করণীয় নিয়েই আজ আমরা আলোচনা করব ইউএসএইড এসএমসি পুষ্টি ভাবনা অনুষ্ঠানে। আলোচনা করবেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তসলিম উদ্দিন খান এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক এমসিএইচ সার্ভিসেস ও লাইন ডিরেক্টর এমসিআরএএইচ ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান। দর্শক, চলে যাচ্ছে মূল আলোচনায়। ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান, আপনি যদি শুরুতেই বলেন কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং পুষ্টি ব্যবস্থাপনা কতখানি গুরুত্বপূর্ণ এবং কেন? আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী উনি সমৃদ্ধশীল উন্নয়নশীল একটা উন্নত দেশ করতে চান। এই বাংলাদেশে এখন প্রায় আপনি 22% বললেন, এখন প্রায় 3,60,00,000 কিশোর কিশোরী। কিশোর কিশোরী বলতে আমরা বুঝি 10 থেকে 19 বছর বয়সী, এর মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, এর মধ্যে আবার দেখা যাচ্ছে কেউ বিবাহিত আছে, আবার অবিবাহিত কিশোর কিশোরী আছে। তো আমরা যদি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদেরকে এবং সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই, ডেফিনেটলি আমাদেরকে কিশোর কিশোরীকে নিয়ে আগে ভাবনা করতে হবে। আজকের কিশোর কিশোরী, কালকে তারা হলো স্বামী স্ত্রী, তারপর হবে তারা বাবা, এবং একটা সময় তারা আসবে ন্যাশনাল লিডার অথবা পলিসি মেকার। তো তাদেরকে নিয়েই যদি আমরা কাজ না করি, তাহলে আমরা সমৃদ্ধশালী দেশ করতে পারবো না, এবং উন্নত দেশ যখন 2041 সালে গড়ে উঠবে সেটাকে পরিচালনা করা যাবে না। স্বাস্থ্য বলতে শুধু তার দৈহিক স্বাস্থ্য বললেই চলবে না, তার মানসিক স্বাস্থ্য লাগবে। তো আমরা যদি তার দৈহিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটো মিলে তাকে যদি সুশিক্ষিত জাতি করে তুলতে পারি, তাহলে আমরা সুশিক্ষিত জাতি পাব এবং আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা আজকে আসবে তারা বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। সেই পদক্ষেপেই আমরা মনে করি যে আমরা কিশোর কিশোরীর দিকে আমাদের স্পেশালি বাবা মা থেকে শুরু করে সমস্ত জাতিকে আমাদের কিশোর কিশোরীর দিকে, যেহেতু তারা একটা বড় অংশ ধরে রাখছে, তাদের প্রতি আমাদের নজর দেওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মাহমুদুর রহমান। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 22% কিশোর কিশোরী, এদের একটা বড় অংশ প্রজনন বয়সে প্রবেশ করছে। আপনি যদি বলেন আমাদের দেশের কিশোর কিশোরীরা প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কতখানি সচেতন? বাংলাদেশের কিশোর কিশোরীরা প্রজনন স্বাস্থ্য সম্বন্ধে কতটুকু সচেতন, এটা আসলে জরিপ করে বলা বলতে হবে, আমরা ঠিক ওভাবে বলতে পারবো। তারপরও আমরা মনে করি আমাদের যে কার্যক্রম আছে স্বাস্থ্য অধিদপ্তর বা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং এসএমসি, তারাও যেভাবে কাজ করছে, তাতে মনে হচ্ছে যে আমরা তাদেরকে সচেতনভাবে গড়ে তুলতে পারছি। এখনও কিন্তু তারা আমাদের সাথে একসাথে কাজ করছে, আমরা স্কুল হেলথ নিয়ে কাজ করছি, আমরা আমাদের যে সারা বাংলাদেশে অ্যাডোলেসেন্ট কর্নার আছে, MCWC, FWC, ইউনিয়ন পর্যায়ে, সেই কর্নারে আমরা তাদেরকে মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে 7টা বিষয়ে এবং তাদের ইভেন মেয়েদের যে তাদের প্রজনন স্বাস্থ্য নিয়ে আমরা তাদের প্রচণ্ডভাবে তাদেরকে সহযোগিতা করছি। স্পেশালি যে মিনিস্ট্রিয়াল পিউশন হাইজিন সম্বন্ধে তাদেরকে আমরা জানাচ্ছি, মেয়েদের সবচেয়ে বড় প্রবলেম যে মিনিস্ট্রিয়াল হাইজিন নিয়ে তাদের প্রবলেম, সেই তাদের মিনিস্ট্রিয়াল হাইজিন যেন ভালো থাকে, তারা যেন ভালো একটা স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী দেশনত্র জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু আমাদেরকে ফ্রি স্যানিটারি প্যাড সাপ্লাইয়ের ব্যবস্থা করেছেন। বাংলাদেশে এমন কোনো কর্নার নেই যেখানে আমরা এটা দিচ্ছি না।
তাদের সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাদের যে প্রজনন স্বাস্থ্য থেকে শুরু করে তাদের মানসিক স্বাস্থ্য সব ব্যাপারে আমরা মনে করছি যে কিছুটা হলো আমরা কভার দিতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে জনাব তসলিমউদ্দিন খান। বাংলাদেশের কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং পুষ্টি ব্যবস্থাপনা নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। আমরা যদি এই প্রজনন স্বাস্থ্য কিশোর কিশোরীদের দেখতে চাই, আমরা একটু আগে থেকে শুরু করি। দেখেন, বাংলাদেশে প্রথমত কিশোরীদের অধিকাংশের বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর তারা প্রেগনেন্ট হয় এবং বাচ্চা সন্তান তারা লাভ করে এই অপরিণত বয়সে। এর ফলে কি হয়, বাংলাদেশে কিন্তু 28টি শিশু তারা আন্ডার ওয়েট হিসাবে জন্মগ্রহণ করে 100টা শিশুর মধ্যে। এই যে 28টি শিশু আন্ডার ওয়েট জন্মগ্রহণ করলো, এদের মধ্যে কিন্তু এই এই কনসিকোয়েন্স তারা বয়ে বেড়াবে যখন তারা অ্যাডাল্ট হবে তখনও। অর্থাৎ তারা নিউট্রিশনের অভাব, 2.5 কেজির নিচে যখন জন্মগ্রহণ করে তখন তাদের মধ্যে নিউট্রিশনের অভাব থাকে। এই নিউট্রিশনের অভাব যদি একবার থাকে ওই জন্মের সময়, সেটা কিন্তু সারা জীবনই কোনো না কোনোভাবে কনসিকোয়েন্স বয়ে বেড়ায়, এটা তো একটা আছে। কিন্তু তারপরে যখন তারা অ্যাডোলেসেন্ট হয় সেখানেও কিন্তু সমস্যাটা কমে না। মাঝখানে ব্রেস্ট ফিডিং, সব শিশু এখনও ব্রেস্ট ফিডিং পাচ্ছে না, 65% পাচ্ছে। তারপরে তারা যে শিশু অবস্থায় যদি আমরা দেখি যে অ্যানিমিয়া, হ্যাঁ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, একটা বড় অংশ কিন্তু তারা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভোগে। অর্থাৎ বিভিন্ন রকমের নিউট্রিশনের অভাবে তারা ভোগে। এরপরে যখন তারা অ্যাডোলেসেন্ট হয়, 40% মতো অ্যাডোলেসেন্ট গার্ল বাংলাদেশে তারা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভোগে। শুধু তাই না, যদি অন্য অন্য মাইক্রোনিউট্রিয়েন্ট দেখেন, জিঙ্কের অভাব আছে, আয়োডিনের অভাব আছে, তারপরে ভিটামিন ডি এর অভাব আছে, ভিটামিন সি এর অভাব আছে, বিভিন্ন মাল্টি এই যে নিউট্রিশন আছে এবং এই এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব থাকে, এই অভাবগুলো কিন্তু তাদের নিউট্রিশনের অভাবকে সামগ্রিকভাবে আরও ত্বরান্বিত করে। তো এই হলো সার্বিক চিত্র যে বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমরা অনেক ডেভেলপ করেছি, কিন্তু লাস্ট যে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে হয়েছে সেখানে বলে যে আন্ডার 5 শিশুদের মধ্যে আপনার 22% মতো যারা আন্ডার ওয়েট হয়। এবং আরেকটা সূচক নিউট্রিশনের বড় সড় সূচক, সেটা হলো তার সাইজ কতটুকু, হাইট কতটুকু হয়, সেটাও কিন্তু প্রায় 31% 100টার মধ্যে সেটা খর্বাকৃতি। অর্থাৎ তাদের নিউট্রিশনের অভাবই কিন্তু মেজর কারণ যে এই আন্ডার ওয়েট হওয়া আর খর্বাকৃতি হওয়া। তো আমরা এরপরে যখন সে অ্যাডোলেসেন্ট হয় তখনও এইরকম একটা সমস্যা দেখা যায়। তো এইভাবে বিশ্লেষণ করলে আমরা যে বিষয়টি পাব সেটা হলো, বাংলাদেশে যদি আমরা এই অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি, তারা যদি সব সময় কিন্তু ধনী হতে হবে যে নিউট্রিশাস ফুড খাওয়ার জন্য, ব্যালেন্স ডায়েটের জন্য, সেটা কিন্তু না। অনেক সময় নলেজ লেভেল কম অথবা নলেজ আছে কিন্তু প্র্যাকটিস করে না। আপনি বলছিলেন এটা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং পুষ্টি পরিস্থিতির উন্নয়নের পথে মূল চ্যালেঞ্জগুলো কী কী বলে মনে করেন আপনি? দেখেন, আপনি যদি আমাকে সরাসরি প্রশ্ন করেন, আমি নাম্বার ওয়ান প্রবলেমটা বলবো আমাদের মধ্যে সচেতনতার অভাব। আমাদের যদি সচেতন থাকি যে কীভাবে আমরা পুষ্টিকর খাবার খেতে হবে, শাক সবজি অতিরিক্ত খেলে আমার যে উপকারটা হবে, এইটা আমরা অনেক সময় মনে করি না যে এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো কোন প্রোটিনটা কম্পার্টেবলি অল্প দামে পাওয়া যাবে সেটা। আমরা অনেক ক্ষেত্রে কার্বোহাইড্রেট নির্ভর, আমরা ভাত বেশি খেতে পছন্দ করি। এই যে ফুড হ্যাবিট, এই হ্যাবিটটা যদি আমরা পরিবর্তন করতে পারি, সেখানে সুষম খাবারের দিকে বেশি ঝোঁক, বিভিন্ন রকমের শাকসবজি ফলমূল যেটা সহজলভ্য অনেক ক্ষেত্রে আছে, সেগুলোকে যদি আমরা আমরা আমাদের খাদ্য তালিকায় গুরুত্ব দেই, তাহলে অনেক পরিবর্তন হবে। আর সর্বোপরি আমাদের সহ বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশে বেসরকারি পর্যায়ে সরকারি পর্যায়ে আছে, যে নিউট্রিশন সাপ্লিমেন্ট, মাহমুদ ভাই ভালো বলতে পারবেন, যে চিলড্রেন আন্ডার 5 জন্য আমাদের MNP মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার সরকারি পর্যায়েও ব্যবস্থা করা হয়, বেসরকারি পর্যায়ে আমাদের রয়েছে, আমাদের ব্র্যান্ড রয়েছে। এটা কিন্তু নিউট্রিশনের চাহিদা পূরণের ক্ষেত্রে একটা অনন্য ভূমিকা পালন করে সাপ্লিমেন্ট হিসাবে। এটা আমাদের যারা অ্যাডোলেসেন্ট তাদের জন্য মনিমিক্স প্লাস আছে আমাদের ব্র্যান্ডের নাম, বা MNP প্লাস, এটাও কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে। অর্থাৎ দুইটা দিক আছে, একটা আমাদের চেষ্টা করতে হবে সুষম খাবারটা খেতে,
যেটা আর্থিকভাবে যতটুকু সম্ভব ততটুকু সামর্থ্যের মধ্যেই সুষম খাবার খেতে হবে। আর তার সাথে সাথে যেটা করতে হবে, যদি একান্তই দেখা যায় যে আসলে খুবই দুরূহ সুষম খাবারের মাধ্যমে সমস্ত ব্যবস্থা করা, সেই ক্ষেত্রে আপনার সাপ্লিমেন্ট যেটা আমি বললাম মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার বা অন্য অন্য সাপ্লিমেন্ট যেটা আছে সেটা খেলে নিউট্রিশনের অভাব দূর হবে, দূর হবে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব ডাক্তার মাহমুদুর রহমান। বেশ কিছু চ্যালেঞ্জ জনাব তসলিমউদ্দিন খান তুলে ধরলেন, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যেতে পারে কীভাবে? চ্যালেঞ্জ মোকাবেলা, অনেকগুলো চ্যালেঞ্জ আছে মোকাবেলা ব্যাপারে আমাদের করণীয় আছে। আসলে কি, আমরা যদি একটা পুষ্টি স্বাস্থ্যবান একটা সন্তান চাই বা স্বাস্থ্যবান যদি জাতি হিসেবে চাই, তাহলে একজন চিন্তা করছে একদম একটা মা, একটা মেয়ে, প্রথমে একটা মেয়ে তাকে পুষ্টিকর হিসেবে অথবা স্বাস্থ্যবান হিসেবে তাকে করতে হবে। করতে গেলে আমাকে তাকে পুষ্টিকর খাবার, যেমন ম্যাক্রোনিউট্রিয়েন্টের কথা বললেন, মা আগে খাবে, তাহলে তার পেটের সন্তানটা ভালো হবে, সেই সন্তান আবার বড় হবে, বড় হওয়ার জন্য তার ছেলে বড় হবে, তাকে আমরা আবার তাকে নারিশমেন্ট করতে হবে। আমরা যে হোল আমরা যেভাবে কাজ করছি তাতে দেখা যাচ্ছে যে আমরা প্রথমে মাকে যেমনভাবে সাপোর্ট দিচ্ছি, সেই হিসেবে আমাদের কিশোর কিশোরীকে আমাদেরকে অ্যাড্রেসটা বেশি করতে হবে। সেটা করার জন্যই আমাদেরকে তাদেরকে যেমন তার পার্সোনাল হাইজিন সম্বন্ধে তাকে জানান দিতে, তার নিউট্রিশন সম্বন্ধে তাকে ভালো আইডিয়া দিতে হবে, অর্থাৎ কাউন্সেলিং করতে হবে। সেই কাউন্সেলিংটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই কাউন্সেলিং করার জন্য হলো আমাদের যেমন কাউন্সিলর দরকার, সেটাও আমাদের একটি অপ্রতুল আছে, বাট আমরা চেষ্টা করছি তাকে কীভাবে কাউন্সেলিং করা যায়। একটা ফলিক অ্যাসিড যদি একটা কিশোরী সে প্রতি সপ্তাহে একটা করে খায়, মাসে যদি চারটা খায়, বছরে 52টা খায়, মোর দেন 90% আমরা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, খুব একদম প্রিভেন্ট করতে পারি যে সে যদি কিশোর বয়স থেকে শুরু করে অর্থাৎ 10 বছর বয়স থেকে শুরু করে, তাহলে আমরা এই অ্যাবনর্মাল বেবিটা আমরা একদম মোর দেন 90% প্রিভেন্ট করতে পারি। সিম্পল একটা উদাহরণ, সো দ্যাট এই কাউন্সেলিংটা যদি আমরা সব জায়গায় করতে পারি, আমাদের স্কুল থেকে শুরু করে, আমাদের হেলথ সেন্টার থেকে শুরু করে, স্কুল প্রাইমারি স্কুল থেকে সেকেন্ডারি স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রত্যেকটা সেন্টার যদি আমাদের থেকে কাউন্সেলিং করতে পারি, তাহলে আসলে কঠিন কিছু না। আমাদের বাংলাদেশ কিন্তু যথেষ্ট খাদ্যের দিক দিয়ে যথেষ্ট সম্ভাবনা, শুধু আমাদের একটা কাউন্সেলিং করে কোনটা তার জন্য ভালো, কীভাবে খেতে হবে, এটি যদি আমরা করতে পারি, তাহলে আমরা অবশ্যই একটা সুস্থ জাতি তৈরি করতে পারবো। অত্যন্ত আশার কথা, অনেক ধন্যবাদ আপনাকে জনাব তসলিমউদ্দিন খান। উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর জনস্বাস্থ্যের উন্নয়নে অপুষ্টি একটি বড় সমস্যা। শুধুমাত্র দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী শিশু, কিশোর কিশোরী এবং গর্ভবতী মায়েদের মধ্যেই এটি বিদ্যমান নয়, বরং সকল শ্রেণী পেশা এমনকি উচ্চবিত্তের জন্য অপুষ্টি, অতিপুষ্টি এবং ওজনাধিক্য একটি বড় সমস্যা। এর কারণ কী এবং এর সমাধানে কী করা যায়, আপনার পরামর্শ শুনতে চাচ্ছি। আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আমরা অনেক ক্ষেত্রে অনেকেই মনে করেন যে অপুষ্টি শুধু এই আন্ডার ওয়েট হবে অথবা স্ট্যান্ডিং হবে, এটা এটা কিন্তু না। এই যে শহরে বিশেষ করে দেখা যায় যে ফাস্টফুড খেয়ে ওবিসিটি, বাচ্চাদের যে বয়স তার থেকে অনেক বেশি ওজন, এটাও কিন্তু একটা অপুষ্টির লক্ষণ। অপুষ্টির লক্ষণ দুইটা, একটা হলো অতি মাত্রায় যদি ওজন হয় এবং সেটাও যেমন অপুষ্টি, ওটাও কিন্তু আরেকটা ধরনের অপুষ্টি। আরেকটা যেটা আছে ক্ষীণকায় ক্ষীণকায়, সেটাও একটা। তো এই দুইটাই অপুষ্টি অথবা পুষ্টি সমস্যা সংক্রান্ত শিশু। তো সেই দিক থেকে আমরা এটাও কিন্তু অসচেতনতার মধ্যে আনতে হবে যে জাঙ্ক ফুড ইজ নট সলিউশন। মা বাবা মনে করে, শিশুরা পছন্দ করে, কিশোররা পছন্দ করে এবং সেটা করে আজকাল এইরকম একটা সমস্যা হয়ে গেছে। আপনি আরেকটা জিনিস দেখবেন যে অধিকাংশ পরিবারে ইভেন তারা ওই শিশুরা ভাতের পরিবর্তে এই বার্গার বলেন বা পিজা বলেন বা এই এই টাইপের খাবার তারা এত বেশি পছন্দ করে, তারা অনেক ক্ষেত্রে হয়তো ডেজ টুগেদার আর এই ভাতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, ডেইলি রেগুলার মিলের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, ফ্রুটসের সাথে সম্পর্ক নাই, তারা এটার উপরেই থাকে। তো এই এইটাও কিন্তু একটা মা বাবাদের সচেতন হওয়া দরকার, তারা তাদেরও কাউন্সিলিং করা দরকার, আবার তাদের শিশুদের তারা কাউন্সিলিং করবে সেটা দরকার, যাতে করে এটা মনে করার কোনো কারণ নাই যে শুধুমাত্র আর্থিক অবস্থা ভালো থাকলেই শিশুটি স্বাস্থ্যবান হবে এবং অপুষ্টি থেকে রেহাই পাবে, সেটা কিন্তু না। অপুষ্টি থেকে রেহাই পেতে হলে শিশুটির শুধু দামি খাবার খেলে চলবে না,
তার সুষম খাবার খেতে হবে। সুষম খাবার একটু আগে মাহমুদ ভাই যেটা বলতেছিলেন যে সুষম খাবারটা খেতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট তার জন্য কোন খাবার সেটা খেতে হবে, তার খাবারের তালিকায় শাকসবজি থাকতে হবে, তার খাবারের তালিকায় প্রোটিন থাকতে হবে, কার্বোহাইড্রেট একটা কিছুটা হলে থাকতে হবে, এই যে সার্বিকভাবে চিন্তা করে তার সে যদি খাবার খায় শিশুটি তাহলে সে স্বাস্থ্যবান হবে এবং তার এই ওবিসিটিও থাকবে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব ডাক্তার মাহমুদুর রহমান। আমরা প্রায় শুনে থাকি মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণ প্রজনন স্বাস্থ্য বিষয়ে শ্রেণীকক্ষে পাঠদানে বিব্রত বোধ করেন, এমনকি কখনো কখনো শিক্ষার্থীদের বলে থাকেন তোমরা নিজেরা পড়ে নিও। এই মানসিকতা বদলানোর উপায় কী বলে আপনি মনে করেন? শুনবো, তবে নিয়ে নিচ্ছে তার আগে একটি ছোট্ট বিরতি। দর্শক, ইউএসএইড এসএমসি নিবেদিত শিশু ও কিশোর কিশোরীর পুষ্টি বিষয়ক বিশেষ আলোচনা পুষ্টি ভাবনা অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।